নমস্কার, আজকে আমরা এই ভূগোলের নদী চ্যাপ্টারের থেকে ব্রহ্মপুত্র রিভারটা আমরা পড়ব। তো এই ব্রহ্মপুত্র রিভারের উৎস থেকে পতন অবধি এবং এর সঙ্গে কী কী গুরুত্বপূর্ণ বিষয় জড়িয়ে রয়েছে, ভারতের কীভাবে অর্থনীতিতে প্রভাব ফেলে, কী কী এর মধ্যে দিয়ে ন্যাশনাল পার্ক রয়েছে, কী কী নদী ব্রহ্মপুত্রের সঙ্গে মিশেছে, ব্রহ্মপুত্রের নাম কী ছিল প্রথমে, মানে চীনে যে নামটা এখনও ওকে ডাকা হয়, এই সমস্ত কিছু আমরা আলোচনা করব। এবং ব্রহ্মপুত্র এমন একটা নদী যেটা পুরুষলিঙ্গ বলতে পারি, কারণ কি যা নদী আমাদের ভারতবর্ষে জানা আছে বা যা কিছু সব কিন্তু স্ত্রীলিঙ্গ নদী, যেমন গঙ্গা, যমুনা, এই রকম মানে আর কি বড় নদীর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ব্রহ্মপুত্র হচ্ছে পুত্র, অর্থাৎ কিনা পুরুষ। তো এই একটা ভারতবর্ষের পুংলিঙ্গ নদী, তো জিনিসটা আপনারা দেখতে থাকুন। তো এই ম্যাপটা আমরা, আচ্ছা, আর এর আগে আমরা গঙ্গা আর সিন্ধু নদী আলোচনা করেছি, সেটা আমাদের আগের ভিডিওতে আছে, আপনি না দেখে থাকলে আপনি অনুগ্রহ করে দেখে নিন। তো এইখানে দেখুন, প্রথম কথা হচ্ছে ব্রহ্মপুত্র নদীটার যে উৎপত্তি বা উৎস আমরা যেহেতু দেখতেই পাচ্ছি এই উপর দিকটায়, তো এই যেটা রয়েছে, তো ইয়ারলুং জ্যাংবো, যেটা সাংপো নামে পরিচিত। তো চীনে এটা সাংপো, এবার চীনের মধ্যে এটা তিব্বত এলাকায় রয়েছে, তো তিব্বত এলাকায় চীনে সাংপো নামে পরিচিত। এবার লাসা বা নিষিদ্ধ নগরী, সেখানে দিয়ে গিয়ে এইখানে দেখুন এটা এই এই জায়গাটা একটু বড়ো করলাম আমি, যতটা বড় হচ্ছে এর বেশি আর বড় হচ্ছে না। তো এই যে এই জায়গাটা, এইখানটা একটা ইউ টার্ন নিয়েছে, ইউ টার্নের জায়গাটা আমরা দেখব কীরকম, সেটাকে নামচাবার ওয়া বলে, হিমালয়ের অংশ যেখান থেকে নদীটা ইউ টার্ন নিয়ে ভারতে প্রবেশ করেছে, তারপর এখানে লোহিত সুবর্ণশিরি প্রবেশ করছে। তো দেখুন, আমাদের বসু মৌলিকের ভূগোল বইতে লেখা আছে, ব্রহ্মপুত্র নদীটি তিব্বতের মানস সরোবরের নিকটবর্তী চোমায়ুংদুং হিমবাহ থেকে সাংপো নামে, এটা টিটা এখানে সাইলেন্ট, এই যে এখানটা লেখা আছে সাংপো, টিটা এখানে সাইলেন্ট, তো সাংপো নামে উৎপত্তি লাভ হয়ে হিমালয় সমান্তরালে প্রায় 1200 কিলোমিটার পূর্বে প্রবাহিত হয়েছে। এবার আমি এখানে জিজ্ঞেস, আমি ইন্টারনেটে সার্চ করে দেখছিলাম আজকে, সেখানে কিন্তু লেখা আছে চীনের ওই চোমায়ুংদুং না, সেখানে লেখা আছে অ্যাংসাই, ANGSI, অ্যাংসাই গ্লেসিয়ার থেকে উৎপন্ন লাভ করেছে হচ্ছে এই ইয়ে নদীটা, ব্রহ্মপুত্র নদীটা। তো আমরা এরপরে ছবিটা দেখি, সেমই ছবি রয়েছে, তো ব্রহ্মপুত্র রিভারটা এখান থেকে উৎপত্তি লাভ করেছে, যে জায়গাটাকে ম্যাপে এইভাবে এই এই সুন্দর ছবিটা একটা ইনসেটে দেখানো হচ্ছে। এবার এখানে আমি একটা জিনিস আপনাকে জানাতে চাইবো, এই এই যে ছবিটা যেখানে ইউ টার্ন নিয়েছে দেখা যাচ্ছে, এটা কিন্তু মোটেই ওই উৎপত্তি স্থল নয়, এটা হচ্ছে সেই নামচাবার ওয়া যেখানে ইউ টার্ন নদীটা নিয়েছে। তো যাই হোক, এখানে এই ম্যাপে এইভাবে পাওয়া গেছে, এবং নদীটা দেখুন এইভাবে এসে মানে এই আসামের মধ্যে দিয়ে এসে বা এইভাবে এসে প্রবেশ করেছে ভারতে। তারপর দেখা যাক, এইটা হচ্ছে ইয়ারলুং সাংপো রিভার, মানে ওই নদীটার পুরো নাম ইয়ারলুং সাংপো রিভার, উৎপত্তি এখানে আশেপাশে সেই টি সা মানে সেই আংসি ANGSI গ্লেসিয়ারটা আছে। এখানে জলটা কত পরিষ্কার, নিচে রিভারের বেড পর্যন্ত দেখা যাচ্ছে, কোনো জায়গায় সবুজ, কোনো জায়গায় নীল, তো সুন্দর পরিষ্কার রিভার প্রত্যেকটাই থাকে, গঙ্গা নদীও খুব ভালো থাকে, এবং উৎপত্তিস্থলে তো গঙ্গা নদীরও নিচ অবধি দেখা যায়, কিন্তু বর্তমানে দূষণের জন্য আর সেটা হচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা দেখব পরের ছবি, এটা একটা জিওগ্রাফিক্যাল ম্যাপের মধ্যে বোঝার জন্য যে কীভাবে এসছে। দেখুন এইখানে কিন্তু আপনি যদি একটা জিনিস ভালো করে দেখেন, এই যে নদীটা এখান থেকে উৎপত্তি লাভ করেছে, উঁচু থেকে আসছে, ইউ টার্ন নিয়েছে এখান দিয়ে, কী বলে, ডিব্রুগড় থেকে গুয়াহাটি, গোয়ালপাড়া থেকে শুরু হয়ে যেটা এসছে। এবার এইখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সেটা হচ্ছে এই যে এইখানটা কিন্তু এই যে নদীটা রয়েছে এটা কিন্তু সমুদ্রে পতন হয়নি, নদীটা কিন্তু ওই গঙ্গা বা পদ্মা নদীর সঙ্গে মিশেছে এবং পরে মেঘনা নাম নিয়ে সমুদ্রে পড়ছে। সুতরাং এই একটা নদী পতন স্থল কিন্তু সমুদ্র নয় যতটা আমাদের জানা আছে আর কি। তারপরে এই একটা ম্যাপ আমরা স্পেসিফিকভাবে নেওয়া হয়েছে যাতে আপনাকে বোঝানো যায় জিনিসটা কীরকমভাবে হচ্ছে। তো আমরা যদি দেখি, মানে এই যে এই ওপরের থেকে যে এটা আসছে, এইটা যেটা আসছে, বারবার টাচ পড়ে গিয়ে একটু, এই যে ওপরের থেকে যে টাচটা আসছে আর কি, তো এইটা দেখুন লোহিত নামে ভারতে প্রবেশ করছে, তারপরে দিবং, সিয়াং, ডান্তিরস্থ, সুবর্ণশিরি, ভায়ালি, এদিকে দেখুন বুড়ি দিহং, তারপর দিকহৌ, তারপর ধানশিরি, কোলং, কপিলি, হ্যাঁ এরমভাবে নদীটার সঙ্গে ডান পাশ থেকে দেখুন মানস আসছে, তারপরে শঙ্কোষ আসছে, বার্নাডি আসছে, দিয়ে তিস্তা নদীর সঙ্গেও মিশছে, দিয়ে সেটা বাংলাদেশে ঢুকে যাচ্ছে। তো সুতরাং এই যে পুরো জায়গাটা, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি ম্যাপটা ছোটো করে রাখছি যাতে আপনি একটা স্ক্রিনশট নিতে পারেন বা আপনার কাজে লাগতে পারে।
তো এই হচ্ছে ব্যাপার। আপনি কিন্তু পুরো এই রিভারের ডান পাশে বাঁ পাশে কীরকমভাবে নদীগুলো আসছে, কোন কোন নদী সংমিশ্রণ হচ্ছে, রিভারের গতিপথটা কীরকম সমগ্র আসামের মধ্যে দিয়ে, সেটা আপনার দেখার জন্য এই ম্যাপটা একটা গাইড ম্যাপ হিসেবে দেওয়া হচ্ছে। দেখে নেবেন ভালো করে সময় করে। সেমই ম্যাপ, এটা আর একটু রাজনৈতিক টাইপের ম্যাপ দেওয়া হলো, যেখানে দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে সাংপো নামে প্রথমে ওপরে যেটা বড় করে লেখা আছে সাংপো, তারপর দেখুন ইন্দাস সাংপো, আচ্ছা তিবেটান ড্রেনেজ এইভাবে আসছে, তারপর নামচাবারোয়া এইভাবে আসছে, তারপর ড্রেনেজটা যে সিয়াং নাম দিয়ে আসছে পাসিঘাট দিয়ে ডিব্রুগড় থেকে ঢুকছে। দেখুন 1, 2, 3, 4 নম্বর যেগুলো দেওয়া আছে এই নম্বরের একটা মানও দেওয়া আছে, এগুলোর মানটা সম্ভবত আমি ম্যাপটার মধ্যে নিতে পারিনি। তো এইভাবে ঢুকেছে অসম, মিকির, এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেখান দিয়ে এসছে, রঙ্গ নদী, তারপরে জিয়া ভারেলি, তেজপুর আসামের, পাসিঘাট, যাতে আপনি ম্যাপ দেখলে জিনিসটা মনে থাকবে। এবার ব্রহ্মপুত্র নদীর একটা আমি বিশেষ বৈশিষ্ট্য বলতে চাইব। একটা নদী সাধারণত বৈশিষ্ট্য কী, সে একটা দিক ভাঙে আর একটা দিক গড়ে। আপনি একটা গান হয়তো শুনে থাকবেন যে একুল ভেঙে তুমি অকুল তুমি গড়ো, ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে। তো এইখানে ব্রহ্মপুত্রের ক্ষেত্রে এই গানটা প্রযোজ্য নয়। ব্রহ্মপুত্র কিন্তু কখনোই একদিক ভেঙে আর একদিক তৈরি করে না, ব্রহ্মপুত্র রিভারের দু সাইডই ভাঙতে থাকে। এটা একটা খুবই ইউনিক ফিচার। এবং দেখুন এই যে নদীটা প্রথমে নর্মাল ছিল, তারপর আস্তে আস্তে দুদিক ভাঙতে ভাঙতে ছড়িয়ে গিয়েছে, কিন্তু ভেঙে তাকে তো কোনো জায়গায় তো জমাতে হবে, তো তা সে নদীর মাঝখানে জমিয়েছে। তো এটা একটা স্যাটেলাইট ইমেজ বলতে পারেন, অনেক উঁচু থেকে তোলা হয়েছে। হয়তো আপনি দেখে মনে হচ্ছে যে না এইটুকুই তো জায়গাটা, তা না, জায়গাটা অনেক বড়। তো সেটার আমরা একটা চিত্র আরও দেখব। নদীটা কোথাও কোথাও জায়গায় এতটা বেশি চওড়া, প্রায় 10 কিলোমিটার চওড়া হচ্ছে ডিব্রুগড়, আবার গৌহাটির ওখানে কিন্তু মাত্র 1 কিলোমিটার 100 মিটার এরকম চওড়া। তো সুতরাং বুঝতেই পারছেন আসাম ডিব্রুগড় যেটা এত বড় জায়গা আছে, তাহলে এইখান থেকে এখানে নৌকা করে নদী পেরোনো মানে বিশাল বড় ব্যাপার। এটা 10 কিলোমিটার লং জার্নি এখানে, এটা খুব কাজের। তারপরে আমরা পরের ছবিটা দেখি, এই হচ্ছে সেই জায়গাটা যেখান থেকে ইউ টার্ন নিচ্ছে, দ্য গর্জ অফ সাংপো রিভার অ্যাট নামচাবারোয়া, হোয়ার দ্য রিভার এন্টার্স ইন্ডিয়া উইথ এ ইউ টার্ন। এবার এইটার আমরা একটা ডানে, এটা তো আমরা প্লেন ছবি দেখছি, এটার আমরা এরিয়াল ভিউ দেখবো, মানে আকাশ থেকে দেখলে কীরকমভাবে জিনিসটা দেখতে লাগে। আর নদীটা কিন্তু এই বাঁ দিকটা যেটা আছে, আপনি আশা করি বাঁ দিকটা বুঝতে পারছেন, আমি বড় করে দেখানোর চেষ্টা করছি, এই দিকটা কিন্তু উঁচু আর এই দিকটা নিচু, এই যে এই সাইডটা নিচু, তার ফলে ডান দিকে নৌকা নদীটা যাচ্ছে। এইটা হচ্ছে সেই এরিয়াল ভিউ, এই দিকটা হচ্ছে উঁচু দিক যেটা আমরা একটু আগে দেখালাম আগের ছবিটাতে, এটা হচ্ছে উঁচু সাইড, এখান থেকে জলটা আসছে ইউ টার্ন নিয়ে ভারতে প্রবেশ করছে। দেখুন কতটা নিচে জলটা এখানে চলে এলো, মানে নদীটা কতটা নিচে চলে আসলো। আমি একটু ছবিটা স্টপ করে রাখছি কিছুক্ষণ, আপনি দেখে নিন। তাহলে এই যে এই ওপরের সাইড থেকে, এই ওপরের সাইড থেকে এসে নিচে সাইডে যাচ্ছে, এটাই ইউ টার্ন, নামচাবারোয়া হিমালয়ে বেন্ট হয়ে যাচ্ছে। তারপরে এই যেমন এই জায়গাটা দেখে বোঝা যাচ্ছে না যে এখানে কোনো জলপ্রপাত বা কিছু আছে, কিন্তু এই জায়গাটা দেখুন, এই জায়গাটা কীরকম উঁচু থেকে নিচু হয়েছে না, এটাই হচ্ছে সেই জলপ্রপাত যার একটা ক্লোজ শট আমরা দেখতে পাচ্ছি। দেখে বোঝা যায় না, ইনঅ্যাক্সেসিবল টু হিউম্যান, তবু কিছু লোক আছে ছবি ফবি তুলবার জন্য সব জায়গাতে চলে যায়, তারাই কেউ তুলেছে এটা। এবার আসি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট রিভার আইল্যান্ড মাজুলি ইজ ইন রিভার ব্রহ্মপুত্র, মানে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ যেটা মাজুলি, যেটা রয়েছে। মাজুলি ইজ অলসো হেরিটেজ সাইট ইন আসাম হুইচ নিডস টু বি প্রোটেক্টেড ফ্রম এরোশন। তো আমরা যে একটু আগে সেই ছবিটা দেখাচ্ছিলাম না, বলছিলাম যে একুল ভেঙে অকুল তুমি করো, দুদিকেই ভাঙছে তো মাঝখানে জমাচ্ছে, এইটা হচ্ছে সেই মাজুলি। ম্যাপটা এর বেশি করা যাবে না, কারণ এরকম ছোটো ম্যাপই পেয়েছি, নামটাম বোঝা যাচ্ছে না, কিন্তু প্রায় অনেক মানে সব থেকে বড় রিভার বদ্বীপ, এখানে প্রচুর লোকজন বসবাস করে, প্রচুর গ্রাম আছে, শহর আছে, ব্লক আছে, এবং রিভার হেরিটেজ সাইট করা হয়েছে, যাতে এখানে হেরিটেজ সাইটের ব্যাপারটা কী হয়, যদি কোনো জায়গাকে হেরিটেজ সাইট ঘোষণা করে দেওয়া হয় সেখানে আর কোনো কিছু নির্মাণ বা ডিস্ট্রাকশন করা যাবে না, যা নির্মাণ হয়ে আছে ওই থাকবে, সেগুলোকে করা যেতে পারে, মানে ধরুন রক্ষণাবেক্ষণ করা যেতে পারে। তো এইটা হচ্ছে সেই রিভার বদ্বীপ যেটা আমরা শুনে থাকি, মাজুলি। আপনি ইন্টারনেটে গিয়ে একবার ম্যাপ অফ মাজুলি সাব ডিভিশন দেখতেও পারেন, রিভার আইল্যান্ড মাজুলি কালচারাল ল্যান্ডস্কেপ, এটা ছবিটা ওদের ওয়েবসাইট থেকে নিয়েছি। তারপর হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ইজ অলসো শেয়ার রিভার ব্রহ্মপুত্র। দেখুন রিভার ব্রহ্মপুত্র আর এই পাশে যে সবুজ রঙে যেটা আছে, এটা হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক,
কত কত জায়গা যেটা হচ্ছে আলমোড়া, তারপরে ডিপুলা, তারপরে রামাঘাটা, আর মোড়া ধানসিড়ি, তারপর হচ্ছে সহলা, তারপর হচ্ছে কোলাদুরি বিল, কারাসিন, কাথুরা, এবং এর এই পাশটায় দেখুন ন্যাশনাল হাইওয়ে আছে, এখানে ম্যাপটা দেখলেই বোঝা যাবে রেঞ্জ অফিসেস কোথায় কোথায় রয়েছে। তারপর ন্যাশনাল হাইওয়ে এইটা, তারপর ট্র্যাকস, রেলওয়ে ট্র্যাকস আছে, রেস্ট হাউস রয়েছে, ভিলেজ রয়েছে, কালো কালোগুলো হচ্ছে এই মেন রাস্তার উপরে কালো কালোগুলো হচ্ছে ভিলেজ। ট্রেন লাইন কিন্তু আসামের ওই মাজুলির উপর দিয়েই গিয়েছে, এই কী বলে মাজুলি না রিভার ব্রহ্ম এই যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের উপর দিয়ে ট্রেন লাইনটাই গিয়েছে, কিছু কিছু রাস্তাও গিয়েছে। এখানে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার পাওয়া যায় বিশ্বে, খুব কাজের জিনিস। তারপরে হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে, যেটা আমরা আগের দিন গঙ্গা রিভার পড়তে গিয়ে ন্যাশনাল ওয়াটারওয়েটা বোঝানো হয়নি, হলদিয়া থেকে সম্ভবত ওই ইয়ে অবধি গঙ্গায় একটা ডাইরেক্ট রিভার ওয়ে আছে, ওই যে হরিদ্বার পর্যন্ত, হরিদ্বার তো না, ওই যে কী নাম জায়গাটা আমার খেয়াল পড়ছে না, তো ওটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান। তো এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে টু। তো ন্যাশনাল ওয়াটারওয়ে দেখুন এই সাদিয়া থেকে শুরু করে এই পুরো এতটা ন্যাশনাল ওয়াটারওয়ে, NW2 লেখা আছে যেটা, এই ন্যাশনাল ওয়াটারওয়ে, তো এইটা এর থেকে শুরু করে পুরো এই আসামের এই ধুবড়ি পর্যন্ত, এখানে এখানে মাল পরিবহন, আনা নেওয়া যাওয়া সব কিছু এখানে হয়। ওপরে লিখেই দিয়েছে স্কোপ ফর ডেভেলপমেন্ট পোর্ট সিটি ইন মেনি টাউন্স অফ আসাম ইন ন্যাশনাল ওয়াটারওয়ে টু হুইচ ব্রহ্মপুত্র রিভার অ্যাজ ডিক্লেয়ার্ড ইন 1988, মানে 1988 সালেই ন্যাশনাল ওয়াটারওয়ে ঘোষণা করা হয়। ধুবড়ি, জিগ্গুহোপা, পান্ডু, তেজপুর, শিলঘাট, ডিব্রুগড় অ্যান্ড সাদিয়া। আচ্ছা দেখা যাক আমরা কতদূর চলে গেছিলাম, একটা এটা হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে। তারপর আমরা দেখি এই যে ন্যাশনাল ওয়াটারওয়েতে যেভাবে ফেরি সার্ভিসেস হয়, যেভাবে মাল পরিবহন হয় নদীটার উপরে, যে বড় বড় লঞ্চ বা যাই বলা যায় এগুলোকে আসছে, তার আর সন্ধ্যের দিকের একটা ছবি, দুপাশে শহর বসে উঠেছে, কারণ কি নদী থাকলে সেখানে শহর বা জনবসতি গড়ে উঠবে, কারণ নদী হচ্ছে মা, নদীমাতৃক দেশ ভারতবর্ষ। আচ্ছা তারপর এটা একটা ছোটো ম্যাপ দেওয়া হয়েছে যাতে বোঝানোর জন্য যে যখন আসামে বন্যা হয় তখন কীভাবে জায়গাটা অ্যাফেক্টেড হয়, যখন আসামে বন্যা হয় বলতে ব্রহ্মপুত্র রিভারে জলের স্রোত বেড়ে যায়। তো দেখুন এই যে ম্যাপটা দেখুন, এখানে লেখাই আছে এই হলুদ রং হচ্ছে ফ্লাড অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট, পুরো আসামই ফ্লাড অ্যাফেক্টেড হয়ে যায়, পুরো আসামটা বন্যা কবলে পড়ে যায়। তারপর হচ্ছে ব্রহ্মপুত্র, উরিদিয়ং, দিবং, এই যা যা আছে পুরো জায়গাটা একটু বোঝানোর জন্য আপনাকে। এটা একটা ইনিশিয়াল ম্যাপ যেটাতে বোঝা যাচ্ছে যে ইন্ডাস, এই দেখুন এই মাউন্ট কৈলাস থেকে ইন্ডাস বা সত ইয়ে নদী, সিন্ধু নদী এই সাইডে, এই এই সাইডে চলে গিয়েছে। তারপরে সেম কিছুটা দূর থেকেই শুরু হয়েছে এই নামচাবার ওয়া দিয়ে, দেখুন ইউটার্ন নিয়ে আস্তে আস্তে সাংপো রিভারটা প্রবেশ করেছে ভারতে, যেটা ব্রহ্মপুত্র। এছাড়া এখান থেকে ইয়োলো রিভার, মানে হলুদ রিভার যেটা চীনের, হ্যাঁ, বা অন্যান্য যে সমস্ত রিভারগুলো রয়েছে সেইগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর আসামের একটা ছোটোখাটো ম্যাপ যে কীভাবে নদীটা গিয়েছে না গিয়েছে, এটা হচ্ছে আসামের সেই মানে অবশ্যই ব্রহ্মপুত্র নদী, এবং এইটা দিয়ে সেই যে দেখছেন ভেসেল, দেখুন এখানে একটা ভেসেল দেখাই যাচ্ছে, এখান দিয়ে মাল পরিবহন হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়ে, কীভাবে কীভাবে নদীটা বেঁকে এঁকে গিয়েছে। তো নদীটা চীনের যে জায়গায় উৎপত্তি লাভ করেছে ভ্যালি অফ ফ্লাওয়ার বলে সেই জায়গাটাকে, আমরা ছবি একটু আগেই দেখেছি। এটা হচ্ছে এক শৃঙ্গ বিশিষ্ট গন্ডার যে ওই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে পাওয়া যায়, বন্যা হলে এরাও খুব অ্যাফেক্টেড হয়, মানে যেহেতু চীন এবং ভিয়েতনামে মেডিসিন শপে এই যে এই শৃঙ্গটার খুব মেডিসিনাল ভ্যালু খুব বেশি আছে, এই গন্ডার এই শৃঙ্গটার খুব মেডিসিনাল ভ্যালু আছে, সেই জন্য এটাকে মেরে ফেলা হতে হতে শেষ পর্যন্ত ওই 1900 শতকের শুরুতে প্রায় বা ওই স্বাধীন হওয়ার আগে প্রায় 200 নেমে গিয়েছিলো এদের সংখ্যা। তবে ভারত সরকার স্বাধীনতার পরে অনেক কিছু ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করে চোরাশিকার রোধ করে বর্তমানে এই গন্ডারদের সংখ্যা প্রায় 2800 কম বেশি হয়ে গিয়েছে। আচ্ছা এটা হচ্ছে দিহং আর দিবং এর ন্যাশনাল পার্ক, কী করে বুঝলেন স্যার, না ছবিটি যেখানে নামিয়েছিলাম সেখানে লেখা ছিল। আর এটা হচ্ছে ব্রহ্মপুত্রেরই ভারতে প্রবেশ করার আগে যে কতটা চওড়া হয়ে গিয়েছে, মাঝে মাঝে কি হয় এরকম ল্যান্ডস্লাইড হলে না নদীটার মধ্যে এরকম কাদা বালি পলি মিশে যায় এবং নদীর জলটা এরকম রঙের হয়ে যায়। তো ব্রহ্মপুত্র শুরু আর শেষ আমরা বলেই দিলাম ভারতবর্ষের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বোঝাই যাচ্ছে।
আর দ্বিতীয়বার করে বলার দরকার নেই এই যে কতটা মাল পরিবহন হয়, ওয়াটার ট্রান্সপোর্ট। সব থেকে কম খরচ কিন্তু জলের মাধ্যমে পরিবহন। এক লিটার পেট্রোল বা যদি ধরুন আমরা যদি বলি যে এক কিলোমিটার মাল আমরা এয়ার মানে প্লেনে করে পরিবহন করতে যদি 5 টাকা খরচ হয়, রোডে যদি 3 টাকা খরচ হয়, তো জলে খরচ হবে 80 পয়সা বা 1 টাকা। এই হচ্ছে ব্যাপার। তারপরে সিটি আমরা দেখে নিয়েছি। তো আজকে রিভারটা এই অবধিই থাকলো, নেক্সট দিন আমরা অন্য আরও রিভার নিয়ে চর্চা করবো। ভিডিওটা এই পর্যন্ত ছিল, দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।